মহাকাশ যাত্রাকে একবিংশ শতাব্দীর অন্যতম ঝুঁকিপূর্ণ অভিযান হিসেবে দাবি করা হয়। এই মহাকাশযান তৈরি এবং সেটির উড্ডয়নের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়। একই সাথে নভোচারীদের প্রশিক্ষণ, রকেট তৈরি, এর জ্বালানির খরচ, উড্ডয়ন পরিচালনা ইত্যাদির পেছনে প্রচুর শ্রম এবং অর্থের প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন ধরনের ঝুঁকির সম্ভাবনা তো আছেই। কিছুদিন আগে ভারতের তৈরি চন্দ্রযান দুই মহাকাশযানটি তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়। অপেক্ষাকৃত স্বল্প খরচে তৈরি এই যানটি নিয়ে ভারতের মানুষের জল্পনা কল্পনার শেষ ছিল না, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে এর যান্ত্রিক গোলযোগ ঘটে এবং শেষমেশ যানটি চাঁদের পৃষ্ঠে ক্র্যাশ করে। প্রতি বছরই এরকম অসংখ্য ব্যর্থ মিশনের খবর পত্রিকার পাতায় আসতে থাকে, কিন্তু মানুষ থেমে নেই। এই যাত্রাকে আরও বিপদমুক্ত করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। একদিন আমাদের মতো সাধারণ মানুষও যাতে মহাকাশে যাত্রা করতে পারে তার জন্য গবেষণা চলছে। আর এইরকম বহু গবেষণার মধ্যে একটি হলো স্পেস এলিভেটর। স্পেস এলিভেটর বলতে আক্ষরিক অর্থেই মহাকাশে যাওয়ার লিফ্টের কথা বলা হচ্ছে। আদতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও বাস্তবে এটি নিয়ে ঠিকই গবেষণা চলছে। আর এই গবেষণা কিন্তু একেবারে নতুনও নয়। প্রায় 150 বছর আগে থেকেই মানুষ এমন একটি বস্তু বানানোর কথা চিন্তা করছে। স্পেস এলিভেটরের ধারণাতে পৃথিবীকে কক্ষপথের সঙ্গে কেবল যোগে সংযুক্ত করার কথা বলা হয়েছে, ফলে তড়িৎ চৌম্বকীয় শক্তির ব্যবহারে মহাশূন্যযান উৎক্ষেপণ সহজতর হবে। যখন কোনো বস্তু কক্ষপথের বাইরে কেবল দ্বারা সংযুক্ত হবে, কেবলের ভরকেন্দ্র থাকবে জিও স্টেশনারি কক্ষপথে। যেই কক্ষপথে বিষুবরেখার উপরে অবস্থিত একটি স্যাটেলাইট পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গতি রেখে সদা ঘূর্ণায়মান রয়েছে, তাই এটিকে পৃথিবীর অনেক কাছে একই জায়গায় স্থির মনে হয়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী কেবলের দৈর্ঘ্য হবে 50,000 থেকে 1,00,000 কিলোমিটার। সাধারণত মহাকাশ যানগুলো একটি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়, আর এটি হবে রকেটবিহীন মহাকাশযান উৎক্ষেপণ ব্যবস্থা। আর আশা করা যায় এটি আগামী 10 থেকে 20 বছরের মধ্যে তৈরি করা সম্ভব হবে। ইন্টারন্যাশনাল স্পেস এলিভেটর কনসোর্টিয়াম ISEC নামক একটি আন্তর্জাতিক সংস্থা বিগত বেশ কয়েক বছর ধরে এই এলিভেটর তৈরি সংক্রান্ত নানান সম্মেলন আয়োজন করে আসছে। প্রকৌশলী এবং বিজ্ঞানীদের সমন্বয়ে তৈরি এই সভায় নানান প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এমন একটি প্রজেক্টকে সফল করতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রচুর গবেষণা, কারণ যে এলিভেটর তৈরির পরিকল্পনা করা হচ্ছে এর উচ্চতা হবে প্রায় 1,00,000 কিলোমিটার। এই উচ্চতা পৃথিবীর পরিধির থেকে দ্বিগুণেরও বেশি, কাজেই এই এলিভেটরকে ভূপৃষ্ঠে নিজের বিরাট ওজন সামলাতে হবে। আর এই জন্য এই এলিভেটরের উপাদান এমন কোনো পদার্থ দিয়ে তৈরি হতে হবে যার ভর তুলনামূলক কম কিন্তু শক্তি অনেক বেশি। দুর্ভাগ্যবশত এমন কোনো পদার্থ পৃথিবীতে নেই, আর এটি স্পেস এলিভেটর তৈরির পেছনে মূল প্রতিবন্ধকতা। স্পেস এলিভেটর নিয়ে গবেষণার প্রাথমিক পর্যায়ে এটি নিয়ে গবেষকদের আশা অনেক কম ছিল, কারণ সম্ভাবনার থেকে প্রতিবন্ধকতাই ছিল অনেক বেশি। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে গবেষকদের মনে নতুন করে আশার সঞ্চার ঘটতে থাকে, আর এই আশার আলো বয়ে আনে ন্যানো টেকনোলজি। বর্তমানে গবেষকগণ মনে করেন স্পেস এলিভেটরের যাতায়াত পথের উপাদান হিসেবে কার্বন ন্যানোটিউব ব্যবহার করা যেতে পারে। এই কার্বন ন্যানোটিউব এবং এর মূল গাঠনিক উপাদান গ্রাফিন অত্যন্ত হালকা এবং নমনীয়। অপরদিকে এটি সাধারণ স্টিলের তুলনায় প্রায় 200 গুণ বেশি শক্তিশালী, কাজেই এই উপাদান ব্যবহারের মাধ্যমে পুরো এলিভেটরের ওজন অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। স্পেস এলিভেটরের জন্য আরও একটি বড় ঝুঁকি হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশযানের আবর্জনা। যেহেতু এলিভেটরের যাতায়াত পথ স্থির থাকবে, সেহেতু গতিশীল আবর্জনা এবং উপগ্রহের সাথে প্রচণ্ড বেগে সংঘর্ষের একটা সম্ভাবনা থেকেই যায়, আর এই সংঘর্ষের কারণে এলিভেটরের টিথার ছিঁড়ে যেতে পারে। এই সমস্যাটি নিয়ে বিশেষভাবে আলোকপাত করেছেন মার্কিন প্রকৌশলী এবং মহাকাশ বিজ্ঞানী জেরম পিয়ারসন। তার মতে SpaceX, NASA এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো তারা যেই হারে কৃত্রিম উপগ্রহ তৈরি করছে, তা স্পেস এলিভেটরের জন্য গুরুতর সমস্যা বয়ে আনতে পারে। তাছাড়া মহাকাশের আবর্জনা কিংবা রকেটের ধ্বংসাবশেষগুলোও ঝুঁকির মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই স্পেস এলিভেটরের সাথে এগুলোর সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা তাদেরকে শুরুতেই করতে হবে। বৈজ্ঞানিক কল্পকাহিনী অনেক পছন্দ করেন এমন পাঠকেরা আর্থার সি ক্লার্ক নামটি অবশ্যই শুনে থাকবেন। জনপ্রিয় এই ব্রিটিশ লেখক তার 1979 সালে প্রকাশিত দ্য ফাউন্টেন্স অফ প্যারাডাইস বইটিতে সর্বপ্রথম স্পেস এলিভেটর দিয়ে মহাকাশ যাত্রার ব্যাপারটি তুলে ধরেন। স্পেস এলিভেটর সম্পর্কে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনেক বিজ্ঞানীদের আকৃষ্ট করেছিল,
বহু আগে থেকেই মানুষ বইয়ের পাতায় কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপায়িত করে আসছে। স্পেস এলিভেটরও সেই তালিকায় নাম লেখাবে কি না তা কেবল সময়ই বলে দেবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও নিয়ে মন্তব্য করতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।